রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট ক্রমশই তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি তেল সাশ্রয়ে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে। আগে থেকেই রাত 8টার পর সব শপিং মল বন্ধ রাখার নির্দেশনা ছিল, এখন তা প্রতিপালনে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং চালু হবে, সেই সাথে সোমবার থেকে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে করণীয় নিয়ে বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় এয়ার কন্ডিশনারের ব্যবহার কমানো, অফিসের বৈঠক অনলাইনে করা, কয়েকজন কর্মকর্তার জন্য অফিসের একটি গাড়ি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা জানান, বর্তমানে দেশে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার চেয়ে প্রায় 1500 মেগাওয়াট কম উৎপাদন করা হবে, এর মধ্য দিয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করা হবে। এ সময় বাস্তবতা বিবেচনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা আশা করব যে আমাদের সকল গ্রাহক যারা আছে, বিশেষ করে যারা বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে যারা গ্রাহকরা আছে, আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। ধৈর্য ধরে আমরা এটাকে সহ্য করে সবাই মিলে অতিক্রম করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য আবার সুদিন আসবে। এরপর সচিবালয়ে বৈঠকের বিষয়ে আবারও অবহিত করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি জানান, এখন থেকে বিভিন্ন এলাকায় দিনে 1 থেকে 2 ঘন্টা করে লোডশেডিং থাকবে, তবে শিল্প কারখানার উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য বিশেষ চেষ্টা থাকবে। 1 সপ্তাহ আমরা প্র্যাকটিসটা করব, এতে আমরা যদি দেখি 1 ঘন্টা আমাদের জন্য সাফিসিয়েন্ট, তাহলে আমরা সেভাবে রাখবো। আর যদি না দেখি যে আমাদের 1 ঘন্টা সাফিসিয়েন্ট না, তাহলে আমরা আরও 1 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা আমরা লোডশেডে যাব। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান, সরকারি ও বেসরকারি অফিসের নতুন কর্মঘণ্টা নির্ধারণ করে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। কেউ কেউ বলে যে সেটা 9টা থেকে 3টা পর্যন্ত হতে পারে, 4টা পর্যন্ত হতে পারে, বা কোনটা করলে ভালো হবে, এটা এখনও আলোচনার মধ্যে আছে, এটা এখনও চূড়ান্ত করা হয়নি। সংকট দ্রুত কেটে যাবে জানিয়ে দেশের স্বার্থে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।